الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله এই দুনিয়ায় এলাম মোরা যার নামের ওসিলায় সে যে মোদের দয়ার নবী আছেন শুয়ে সোনার মদিনা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় যার হাতের ছোঁয়ায় কাঁকর পাথর নবী বলে সাক্ষ্য দেয় যার মুখের লালা বিষের জ্বালা পানি করে দেয় বলেন সুবহানাল্লাহ আমার নবীর মুখের লালারও আল্লাহ এত বরকত দিয়েছেন
বিশ্ব নবীর মুখের লালা নবীজির মুখের থুতুতে আল্লাহু আকবার বিষাক্ত সাপের বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ হিজরতের কঠিন রাত সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বিষাক্ত সাপে দংশন করেছে বিষক্রিয়ার ফলে চোখ দিয়ে পানি ঝরে পড়ছে নবী আমার তাকিয়ে দেখলেন আবু বকরের চোখে পানি ও বাবা আবু বকর কাঁদছো কেন বাবা সব ঘটনা খুলে বললে নবী আমার ওই যেখানে বিষাক্ত সাপে দংশন করেছে সেই দংশনকৃত স্থানে মুখের লালা থুতু একটুখানি নিয়ে সেই ক্ষত স্থানে দংশনকৃত স্থানে আমার নবীর মুখের লালা লাগাতে দেরি মুহূর্তের মধ্যে সাপের বিষ পানি হতে দেরি হয় না আল্লাহ নবীর থুতুর এত বরকত দিয়েছেন হাতের এত বরকত আবু জাহাল বলল তুমি কিরকম নবী আমাকে একটাবার দেখাও কি দেখাতে হবে চাচা ওই রাস্তায় পড়ে থাকা কাঁকড় পাথরগুলো যদি তোমাকে নবী বলে স্বীকার করে নেয় আবু জেহেল জানে তো সম্ভব নয় এটা তো কখনো হতে পারে না একটা জড় পদার্থ কাঁকড় পাথর সে আবার কি করে নবী বলে সাক্ষ্য দেবে কি করে কথা বলবে এমন অবাস্তব অযৌক্তিক কাল্পনিক অবৈজ্ঞানিক দাবি করে বলল যদি মরুভূমির এই রাস্তার ধুলার পরে পড়ে থাকা কাঁকড় পাথরগুলো তোমাকে নবী বলে স্বীকার করে নেয় তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব নবী আমার এক আল্লাহর উপরে ভরসা করে ওই রাস্তার পরে গড়াগড়ি খাওয়া কাঁকড় পাথরগুলো হাতে তুলেছেন আল্লাহু আকবার আমার নবীর হাতের বরকত ইজ্জত আল্লাহ কত দিয়েছেন বিশ্ব নবীর হাতের ছোঁয়া পেয়ে প্রিয় নবীর মুষ্টিবদ্ধ হাতের ভিতর থেকে সেই জড় পদার্থ কাঁকড় পাথরের মানুষের ন্যায় জবান খুলে পরিষ্কার কলেমা শাহাদাতের আওয়াজ বেরিয়ে এসেছে একটু জোরে বলা যাবে না প্রিয় সুধি আবু জাহাল এ দৃশ্য দেখার পরেও কি ঈমান এনেছিল বলে আপনাদের মনে হয় ঈমান এনেছিল নাকি আবু জাহাল ঈমান আনেনি আবু জাহাল বললে এত বড় জাদুকর তুমি এই কাঁকড় পাথরকেও কথা বলাতে পারো এত বড় জাদুকর আবু জাহাল ঈমান আনল না আবার একদিন দাবি করে বসল তুমি কিরকম নবী তোমাকে আমি এবারে নবী বলে স্বীকার করে নেব যদি তুমি আকাশের ওই পূর্ণিমার চন্দ্রটাকে আকাশের আলো ঝলমলে সুন্দর ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তোমার অঙ্গুলি হেলনে তোমার কথা শুনে ওই আকাশের চাঁদ যদি দুটি ভাগ হয়ে যায় পৃথক হয়ে যায় আবু জাহাল আজকের কথা দিলাম আমি তোমাকে নবী বলে স্বীকার করে নেব নবী আমার বললেন চাচা যান ঈমান আনবেন তো বলল হ্যাঁ ঈমান আনবো আমার আল্লাহ কি না পারেন আল্লাহু আকবার প্রিয় নবী আমার বিশ্ব নবী আমার চাচা ঈমান আনবে এই আশায় এক আমার আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে নির্ভর করে বিশ্ব নবী আমার আকাশের ওই পূর্ণিমার চাঁদের দিকে আঙুল উঁচু করেছেন হাত তুলেছেন কেতাব এসেছে বিশ্ব নবীর ওই চাঁদের দিকে হাত ওঠাতে দেরি মুহূর্তের মধ্যে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যেতে বিন্দু মাত্র দেরি হয় না আচ্ছা এর পরেও কি আবু জেহেল ঈমান এনেছিল ঈমান আনেনি আজকে আবু জেহেল বেঁচে নেই আবু জাহাল মারা গেছে আবু জেহেলের চেলাচামটা নাতিপোতা আবু জেহেলের ফলোয়ার আবু জাহালের ভক্ত অনুরক্ত আবু জেহেল হয়তো মারা গেছে কিন্তু তার বলো চেলাচামটা এখনো মরিনি ওদের মরণ হয়নি ওরা বলো বেঁচে আছে আবু জেহেল মার্কে এক শ্রেণীর মানুষ আছে ওদেরকে যতই বোঝান যতই কোরআন হাদিসের কথা বলেন যতই হিত উপদেশ দেন যতই ভালো ভালো জ্ঞান গরিমার কথা বলেন যতই আল্লাহর তরফ থেকে মার আসুক যতই ওই সুনামি হোক আইলা হোক আমফান হোক আর যত ধরনের আপদ বিপদ বালা মুসিবত করোনা হোক আর যাই হোক না কেন যত বড় বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন এসব কিছু দেখেও ওদের জ্ঞান ফেরে না চোখ খোলে না ওরা তওবা করে আল্লাহর পথে আসে না আজও সেই মুসলমানের ঘরের সন্তান এখনো অনেকে আছে আজও তাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সিনেমার হলে যাত্রার ফিল্ডে অন্যায় কাজে অকাজে পাপের কাজে সুদের কাজে ঘুষের কাজে যত রকমের নাপাক অশ্লীল জেনা ব্যভিচার হারাম
কাজ রয়েছে সেই হারাম কাজে আজও এক শ্রেণীর মানুষ গা ভাসিয়ে দেয়। এত কিছু দেখা সত্ত্বেও তাদের জ্ঞান ফেরে না, এরা আসলে আমার নবীর ফলোয়ার নয়, নবীর প্রকৃত উম্মত উম্মতিরা নয়, এরা আসলে আবু জাহালের চালা চামটা হয়ে ঘুরে বেড়ায়। তাই দেখা যায় আবু জাহালের মতো স্বভাব তাদের ভিতরে দেখা যায়। এ শ্রেণীর মানুষ দুই একজন খুঁজলে পাওয়া যাবে না? যাবে না, যাবে, আছে। আল্লাহু আকবার। নবী আমার দেখালেন, তবুও আবু জাহাল ইমান আনলো না। জলসাতে কি নবী দিবস উপলক্ষে? তো নবী দিবস উপলক্ষে হচ্ছে তো, সুতরাং আলোচনা অন্য কিছু হবে না, আলোচনা যা হবে আমার নবীকে নিয়েই হবে, তাই তো নাকি? নবীজির জীবন কাহিনী, বিশ্ব নবীর মহান জীবন আদর্শের উপরে ভিত্তি করে আলোচনা হবে। তাই বলছিলাম নবীজির থুতুর এত বরকত আল্লাহ দিয়েছেন, আমার নবীর থুতুতে দেখা যায় সাপের বিষ পানি হয়, হাতের ছোঁয়ায় কাকর পাথর কথা বলা আরম্ভ করে দেয়, হাতের অঙ্গুলি হেলনে আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যার হাতের ছোঁয়ায় কাকর পাথর নবী বলে সাক্ষ্য দেয়, যার মুখের লালা বিষের জ্বালা পানি করে দেয়, যার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সে যে আমার দয়ার নবী আছেন শুয়ে সোনার মাদিনায়। মাদিনার কামলিওয়ালা সালাম তোমায়, আল্লাহুম্মা সাল্লি। যার কদমের ছোঁয়া লেগে হাবিয়া দোজখ নিভে যায়। বলেন না সুবহানাল্লাহ, আমার নবীর হাতের ছোঁয়ায় ও কাকড় পাথর কথা বলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, মুখের লালায় সাপের বিষ পানি হয়, আর নবীর পায়ের ছোঁয়ায় দোজখের আগুনটা নিভে যায়। যার কদমের ছোঁয়া লেগে হাবিয়া দোজখ নিভে যায়, সে যে আমার দয়ার নবী আছেন শুয়ে সোনার মদিনায়। মদিনাতে শুয়ে নবী হই যে কেঁদে যার যার, মাফ করে দাও ও গো খোদা উম্মত আমার গুনাহগার। সবাই কাঁদে বিভোর হয়ে জিজার নিজেরই চিন্তায়, আর মদিনাতে কাঁদেন নবী কি হবে মোর উম্মতের উপায়। গভীর রাতে সবাই ঘুমায় আমার নবী ঘুমাই না, দেখেন নবী কোথায় কাঁদেন উম্মত আমার হয়ে দিওয়ানা। গভীর রাতের বেলা সবাই ঘুমিয়ে যায়, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, আরবের মানুষরা সবাই ঘুমিয়ে যায়, মক্কার মানুষ ঘুমায়, মদিনার মানুষ ঘুমায়, সবাই গভীর রাতের বেলা ঘুমিয়ে যায়, কিন্তু না 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 না, আমার নবী সোনার নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার ওই রাতের বেলা ঘুমান না। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, আমি আয়েশা যখনই আমার গভীর রাতের বেলা নিদ্রা ভঙ্গ হয়ে যায়, আমি আয়েশা যখনই আমার রাতের বেলা ঘুমটা ভেঙে যায়, আমি ঘুম থেকে উঠে কোনোদিন আমার নবীকে আরামের বিছানায় ঘুমিয়ে থাকতে দেখি না। নবী আমার কোথায় গেলেন? আমি চারিদিকে তালাশ
জিজ্ঞেস করি, অনুসন্ধান করি, চারিদিকে খোঁজাখুঁজি করি, কোথায় গেলেন নবী আমার? চারিদিকে শত্রু আর শত্রু, শত্রুরা শপথ পেতে বসে আছে আমার নবী কি মারবে বলে, চারিদিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। তাই আমি আয়েশা বড়ই বিচলিত হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, না জানি আমার নবীর কোন ক্ষতি হয়ে যায়, কোথায় গেলেন এই রাত্রির বেলা নবী আমার? আমি আয়েশা বড় উদ্গ্রীব হয়ে যায়, চারিদিকে তালাশ করি, খোঁজাখুঁজি করি, খুঁজতে 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 এক পর্যায়ে আমি আয়েশা দেখতে পাই আমার দয়ার নবী, সোনার নবী, মায়ার নবী, প্রিয় নবী আমার। ওই গভীর রাতের নিস্তব্ধতা ভেদ করে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, নবী আমার ওই গভীর রাতের বেলা মসজিদুন নববী শরীফে আমার আল্লাহর সামনে নামাজের পাটিতে দণ্ডায়মান। গভীর রাতের বেলা নবী আমার নামাজের পাটিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। ভাই, গভীর রাতের বেলা যে নামাজটা হয় ওই নামাজটার নাম কি একটু বলবেন? তাহাজ্জুদের নামাজ। আমাদের মসজিদগুলোতে ওয়াকতিয়া নামাজে তাই মসজিদ ভর্তি হয় নাকি? এক দেড় কাতার, ঠিক কি না? মসজিদ ভর্তি হয় অত দূরে, জুমার দিনে তাই অনেক সময় খালি থাকে, আর ওয়াকতিয়া নামাজে ভর্তি, আল্লাহু আকবার। আর আপনি আজও চলে যান, আমার নবী তাহাজ্জুদের নামাজের এত গুরুত্ব দিতেন, আল্লাহু আকবার। আজও দেখা যায় মক্কা এবং মদিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটি স্থানে আপনি গেলে দুচোখ ভরে প্রাণ ভরে দেখতে পাবেন। পৃথিবীর সকল মসজিদে একটু বলবেন, আপনাদের কপিলেশ্বরপুর মসজিদ, কাজদহ মসজিদ, শাকদহ মসজিদ, চারঘাট মসজিদ, তো এদিকে আশেপাশে যত এলাকা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বা টোটাল পৃথিবীতে যত মসজিদ রয়েছে, আচ্ছা সকল মসজিদে দৈনিক আজান হয় মোট কতবার? জোরে বলেন। পাঁচবার। পাঁচবার আজান হয়, কিন্তু না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটি স্থান রয়েছে মক্কা ও মদিনা, আল্লাহর খানায়ে কাবা বাইতুল্লাহ এবং সোনার মদিনার মসজিদুন নববী শরীফ। এই পৃথিবীর দুটি স্থানে পাঁচবার নয়, পাঁচবার নয়, বরং আজও আল্লাহর হাজি বান্দা যারা আছেন, হজ পাকে যারা গিয়েছেন, তারা নিশ্চয়ই দেখে এসেছেন, আজও পর্যন্ত সেখানে দৈনিক সবার পাঁচ ওয়াক্ত নামাজের আজান তো হয়, সাথে সাথে আবার তাহাজ্জুদের নামাজের আজানও দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধি, তো সেখানে আজও পর্যন্ত তাহাজ্জুদের নামাজ হয়। আপনি অবাক হবেন, গেলে দেখলে জান জুড়িয়ে যাবে, কলিজা ঠান্ডা হবে। আপনাদের দুয়ার বরকত আল্লাহ পাক মক্কা মদিনার জমিনে দুবার যাওয়ার তৌফিক দিয়েছেন, নিজ চোখে দেখে এসেছি। গভীর রাত, একটা দেড়টা দুটো তিনটে বেজে গিয়েছে, আরবের মানুষরা প্রাইভেট কারে করে চারিদিক থেকে মা বাপ ছেলে মেয়ে স্ত্রী পরিজন সন্তান সন্ততি আল আউলাদ সবাই চারিদিক থেকে গভীর রাতের বেলা আল্লাহর খানায় কাবায় ছুটে ছুটে আসছেন, মসজিদুন নববী শরীফে ছুটে ছুটে আসছেন, তারা তাহাত যাদের নামাজটা আদায় করবেন। বলুন সুবহানাল্লাহ, কত তারা নামাজের গুরুত্ব দেন। আহ, আম্মা জানা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাই বলেন, আমি আয়েশা ওই রাতের বেলা কোথাও যখন আমার নবীকে খুঁজে পাই না, এক পর্যায়ে আমি দেখতে পাই আমার নবী পাক রাতের নিস্তব্ধতা ভেদ করে আমার আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন। কখনো বা রুকুতে, কখনো বা নবী আমার নামাজের সাজদায় পড়ে আছেন, নামাজের সিজদায় আমার আল্লাহর কাছে কেঁদে 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 যারে যার হয়ে যান, না 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 না, আমি আয়েশা আমার জন্য নয়, খাদিজার জন্য নয়, ফাতেমার জন্য নয়, হাসান হুসাইনের জন্য নয়, আবু বকর, ওমর, উসমান আলী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হুজুরদের জন্য নয়, না 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 না, আপনজন প্রিয়জন কাছের মানুষ রক্তের সঙ্গে সম্পর্কিত যারা তাদের জন্য নয়, আমি আয়েশা পরিষ্কার দেখতে পাই আমার
जो कने सुनते पाई अमर नबी सोनार नबी दयार नबी मायार नबी प्रिय नबी अमर ओई रातेर बेला তাহাজ্জুদের নামাজের সেজদাই পড়ে নবী আমার কাঁদে গে আর মুখ দিয়ে কেবল একটাই আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয় একটাই আওয়াজ শোনা যায় আমার নবীর মুখে একটাই কথা একটাই আওয়াজ ইয়া উম্মতি আল্লাহ আল্লাহ আমার দুনিয়া জোড়া গুনাহগার পাপি তাপি উম্মত উম্মতির উপায় কি হবে গভীর রাতে সবাই ঘুমায় মোর নবী ঘুমায় না নবী কাঁদেন শুয়ে মগো আল্লাহ কি হবে উপায় মোর উম্মতের বলো না গভীর রাতে সবাই ঘুমায় মোর নবী ঘুমায় না মোর উম্মতের হবে কি উপায় ও গো বলো রব্বানা সেই নবীজি দিদার পেতে চলো শান্তি পাবে মুক্তি পাবে পূর্ণ হবে মনস্কামনা এমন নবী দুনিয়াতে হয়নি যে আর হবে না এমন নবী দুনিয়াতে আর হবে না কি বলেন হবে হবে আচ্ছা নবী তো আর হবে না তবে আমার নবীকে নিয়ে কারো সঙ্গে কোনো তুলনাও কি করা যাবে আমি তরিকুল ইসলাম আমি যত বড়ই বক্তা হই ইমাম সাহেব যত বড় ইমাম হন আর মুসল্লি যত বড়ই মুসল্লি হন যত বড় নাম করা পীর ওলি গৌস কুতুব ইমাম মুস্তাহিদ হন যত বড় শিক্ষিত জ্ঞানীগুলি বিচক্ষণ পণ্ডিত ব্যক্তিত্ব তিনি হন যত বড় গবেষক বৈজ্ঞানিক আইপিএস অফিসার তিনি হন না কেন একটু বলবেন পৃথিবীর কোন ব্যক্তির সঙ্গে কোন মানুষের সঙ্গে আমার নবীকে নিয়ে কোনো তুলনা কি করা যাবে যাবে না তুলনা তো দূরের কথা ছায়াও যে তার মেলে না বলেন সুবহানাল্লাহ আমার নবীকে নিয়ে তুলনা করা দূরে যাক নবীর ছায়া পর্যন্ত মেলে না আমাদের ছায়া হয় বসে আছেন লক্ষ্য করুন বিপরীতে আপনার শরীরের ছায়া মসজিদের এই মেঝের উপরে পড়ে আছে পূর্ব আকাশে সূর্যের কিরণ গোটা বিশ্বকে আলোকিত উদ্ভাসিত করে তুলেছে আপনি উঠে দাঁড়িয়ে যান দেখবেন আপনার শরীরে একটা ছায়া আর একদিকে ঢলে পড়েছে মাটিতে আমাদের শরীরে ছায়া হয় ছবি হয় আজও পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে আপনার মোবাইলের স্ক্রিনে হোক কম্পিউটারে ল্যাপটপে হোক আর খবরের কাগজের পৃষ্ঠায় বই পুস্তকের পাতায় কিংবা ক্যালেন্ডারে আজও পর্যন্ত কোন জায়গায় কেউ কখনো কোনো দিন আমার নবী পাকের কোনো ছবি ফটো দেখেছেন নাকি আসলে কি ছবি ছিল যা ছায়া হয় না ছবি হবে কি করে এখানে কিছু ইলেকট্রিক আলো জ্বলছে ইলেকট্রিক আলো এখানে জ্বালানো হচ্ছে আচ্ছা এখন যদি এখানে কেরোসিনের আলো লম্প প্রদীপ হারিকেন এনে জ্বালানো হয় একটু বলবেন এই আলোর কাছে ওই আলোর কোনো দাম থাকবে কি থাকবে না কেন না ওর থেকে এর পাওয়ারটা বেশি আবার সকালবেলা যখন সূর্য উঠবে সূর্য যখন গোটা বিশ্বকে আলোকিত করে তুলবে সে সময় যদি এরকম লাইট দুই একখানা নয় দুই এক হাজারও জ্বালানো হয় আচ্ছা সূর্যের আলোর কাছে এই আলোর কোনো দাম থাকবে থাকবে না কেন না এর থেকে ওর ভোল্টেজটা আরো বেশি ঠিক অনুরূপভাবে আমার নবীর কেন ছায়া পড়ে না আহ আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা দিয়ে বলছেন আমি আয়েশা আহ একবার ওই পূর্ণিমার চন্দ্রের দিকে ফিরে ফিরে তাকায় রাতের বেলা আলো ঝলমলে সুন্দর ওই চন্দ্রটার দিকে ফিরে ফিরে তাকায় আর একবার আমার দয়ার নবী সোনার নবী মায়ার নবীর চেহারা মোবারকের দিকে ফিরে ফিরে তাকায় আমি আয়েশা আমার যেন মনে হয় আমার নূর নবী আমার দয়ার নবীর চেহারা মোবারক থেকে যে নূর চমকায় আলো বার হয় বিশ্ব নবীর নূরের ছটার কাছে যেন ওই চন্দ্রের জ্যোতিটা মেলানো হয়ে যায়
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করে বলেন, আমি আয়েশা একবার ওই সূর্যের আলোর দিকে, সূর্যের কিরণ যখন বিশ্বকে আলোকিত করে তোলে, আমি সেই সময়ে ওই সূর্যের আলোর দিকে ফিরে ফিরে তাকায়, কিন্তু না, বড় অবাক হয়ে যায় বিস্ময় ভরা নেত্রী। আমি আয়েশা শুধু তাকিয়ে 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 দেখি, আর আমি অবাক হয়ে যায়। আমি আয়েশা বড় আশ্চর্যান্বিত বনে যায়, সূর্যের আলোর দিকে ফিরে ফিরে তাকায়, আর আমার নবীর চেহারা মোবারকের দিকে ফিরে 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 তাকায়। আমি আয়েশা, আমার যেন মনে হয় আমার নূর নবীর চেহারার নূরের ছটায় সূর্যের আলোটাও যেন হার মেনে যায়। যার নূরের ছটায় আধার ঘোজায় আলোকিত সারা বিশ্বময়, যে নূরেতে চন্দ্র সূর্য মেলান হয়ে যায়, যাই যে পাওয়া হারিয়ে যাওয়া ক্ষুদ্র অতি সুস্থেও সে নূরের অসিলায়। বলেন না সুবহানাল্লাহ। বলেন, আমি আমার যেন মনে হয় আল্লাহ নবীর চেহারা থেকে কেমন নূর বার হয়। আমরা বলি নূর নবী, নূর নবী, একটু আওয়াজ দিয়ে বলবেন এই নূর মানে কারো জানা আছে কি? নূর শব্দের বাংলা মানে কি? জোরে বলেন। জ্যোতি, পাওয়ার, নূর মানে আলো, জ্যোতি লাইট, ইংরেজিতে বলা হয় লাইট, বাংলায় বলা হয় জ্যোতি বা আলো। তাহলে নূর নবী যাকে বলা হয় লাইট, যাকে বলা হয় আলো, আরবিতেই তাকে বলা হয় নূর। নূর নবী মানে আলোর নবী, জ্যোতির নবী, যার চেহারা থেকে জ্যোতি স্ফুরণ হয়, আলো বার হয়, নূর চমকায়, তাকেই বলা হয় নূর নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বর্ণনা করে বলেন, আমি আয়েশা, আমার যেন মনে হয় আমার নূর নবীজি চেহারা থেকে যে নূর চমকায় আলো বার হয়, আমার হারিয়ে যাওয়া অতি ক্ষুদ্র সস্তাও যেন ওই নূরের আলোই আমি খুঁজে পাই। মাইসার দিল্লাহু তাআলা আরো বর্ণনা করে বলেন, গভীর রাতের বেলা আমার জীর্ণ কুঠিরে, আমার ভাঙা ঘরে কোনো আলো জ্বলে না, বাতি জ্বলে না, আমার ঘরে কোনো আলো নাই, বাতি নাই, গোটা ঘরটা অন্ধকার হয়ে রয়েছে। আমি আয়েশা, আমার ওই অন্ধকার ঘরে যখন আমার দয়ার নবী, সোনার নবী, মায়ার নবী, প্রিয় নবী আমার রাতের বেলা যখন আমার ঘরটাতে প্রবেশ করেছেন, আমি আয়েশা বড় অবাক হয়ে দেখতে পাই আল্লাহর নবী, নূর নবীর আগমনের ফলে, বিশ্ব নবীর আগমনে আমি আয়েশা আমার ঘরের অন্ধকার দূরভূত হই, গোটা ঘরটা যেন আলোই আলোকিত হয়ে যায়। আল্লাহ হুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত পাক জলসার মাননীয় সভাপতি সাহেব বা মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ও অন্যান্য সকল সদস্য বৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অলক্ষের মা ও বোনেরা, শ্রেণী বিশেষ আপনাদের সকলকেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে
আলোচনার প্রারম্ভে বা সূচনাতে আসুন, আমরা সকলেই আরো একবার প্রাণ ভরে কৃতজ্ঞতা জড়িত কণ্ঠে হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে আমার দয়ার নবী সোনার নবী মায়ার নবী যে নবীর স্মরণে যে নবীর মহাব্বতে এ মিলাদুন নবীর জলসা কায়েম হয়েছে সেই প্রিয় নবীর প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে আমরা সর্বপ্রথমে সর্বাগ্রে যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের স্মরণে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা ভালো জায়গা নিরাপদ জায়গা দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা সব থেকে শ্রেষ্ঠ জায়গা দোয়া কবুল হওয়ার সর্বোত্তম জায়গা ভাই ওই জায়গাটার নাম কি একটু বলা যাবে? কাবা তো আছে, কাবাই তো আমরা দিতে পারছি না, কাবার ব্রাঞ্চ বলা হয়েছে। দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা জায়গাটার নাম কি জোরে বলেন? মসজিদ। আলহামদুলিল্লাহ আমরা যেখানে বসে আছি এই ঘরটার নাম কি? মসজিদ ঘর। আচ্ছা এই ঘরটা দুনিয়ার কোন ব্যক্তি বিশেষের ঘর? এ ঘর কার? আমার আল্লাহর ঘর। ঘরটার নাম হলো বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর। সেই আল্লাহর ঘরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গাতে আমরা বসতে পেরেছি। আমাদের বসার মতো সুযোগ যিনি দিয়েছেন তিনি কে? আপনি লক্ষ্য করে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, এই সময়ে কত মানুষ হসপিটালের বেডে পড়ে আছেন, কত মানুষ নার্সিং হোমে শুয়ে আছেন, কত মানুষ আছেন বাড়িতে যদিও আছেন উঠতে পারেন না বসতে পারেন না, যেখানে খাওয়া সেখানেই পেশাব পায়খানা, প্যারালাইসিস আক্রান্ত হয়ে গিয়েছেন, অচল অক্ষম হয়ে গিয়েছেন, ওঠা বসা চলাফেরা করতে পারেন না, মানুষটা ঘর পোড়ো হয়ে ঘরে বন্দি হয়ে আছেন। ভাই এরকম মানুষ সমাজে আছে না নেই? আছে। আমার আল্লাহ ইচ্ছে করলে তো আমাদেরকে ঘর পোড়ো করে ফেলে রাখতে পারতেন, হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন। এই তো কঠিন একটা সময় চলছে, কঠিন এক পরিস্থিতি। আল্লাহ ইচ্ছে করলে তো আমাদেরকে করোনা আক্রান্ত করে এ কঠিন গজব খোদার মার খোদার এ গজবে নিপতিত করে আল্লাহ তো আমাদেরকে দুনিয়া থেকে বিদায়ও করে দিতে পারতেন, কিন্তু তা না করে আমাদেরকে এখানে বসার আসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, ভালো রেখেছেন। এবং আল্লাহ মনে রাখবেন যাদেরকে ভালোবাসেন, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আমাদের ঘরে এনে বসতে দিই। অচেনা অজানা অপরিচিত একজন পথিক আগন্তুক তাকে ডেকে এনে ঘরের ভিতরে বসতে দিই না, যার সঙ্গে রয়েছে গভীর হৃদ্যতা অন্তরের টান মোহাব্বত ভালোবাসা, সেই মানুষটাকে আমরা বাড়িতে আনি, আমন্ত্রণ করে দাওয়াত করে আনি, ঘরের ভিতরে বসতে দিই, তার নাস্তা পানি করাই, তার আপ্যায়ন করি, তার মেহমানদারি করি, নতুন মেহমান এসেছেন তার নাস্তা পানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তার দিকে আমরা যথাযথ লক্ষ্য রাখি। কেন না? যেহেতু আমরা তাকে ভালোবাসি। ঠিক অনুরূপভাবে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে প্রিয় করেন, আমার আল্লাহ যাদের প্রতি বড় খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যাদেরকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার আল্লাহ দুনিয়ার হাজারো বাধা বিঘ্ন দুনিয়ার হাজারো প্রতিকূলতা দূর করে দিয়ে ঝঞ্ঝাট ঝামেলা থেকে মুক্ত করে আমার আল্লাহ, আল্লাহ তার ঘর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ মসজিদ ঘরে এনে তাদের বসার এ নসিব দান করে। সুতরাং এই মুহূর্তে মনে রাখুন, লিখে রাখুন, শুনে রাখুন, আমরা যারা আল্লাহর ঘরে হাজিরা দিতে পেরেছি আমাদের ঘরের থেকে আল্লাহর ঘরের মর্যাদা বেশি না কম বলুন? বেশি। সুতরাং আল্লাহ আল্লাহ তার এই ঘর পবিত্র ঘর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গাতে এই মুহূর্তে যাদেরকে বসার নসিব দান করেছেন নিঃসন্দেহে আমার আল্লাহ এই মানুষগুলোকে বড় ভালোবেসেছে। জোরে বলেন আল্লাহ ভালোবেসেছেন বলে আল্লাহ তার ঘরে বসার মতো এ নসিবে কপাল আমাদের দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পারি পাপি তাপি গুনাহগার, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই বড় ভাগ্যবান, আল্লাহর ঘরে আমরা বসতে পেরেছি। আল্লাহ অন্য কোন পাপের কাজে গুনাহের কাজে
ইচ্ছে করলে আমরা জড়িয়ে পড়তে পারতাম ইবলিস শয়তানের কুপ্ররচনায় পড়ে, ধোকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমরা পাপের কাজে লিপ্ত হয়ে যেতে পারতাম। আল্লাহ তা থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহর ঘরে আমাদেরকে যে বসার জায়গা করে দিয়েছেন, নিঃসন্দেহে এই মানুষগুলোকে আল্লাহ বড় ভালোবেসেছেন। সেজন্য আসুন আমরা সর্বপ্রথমে সর্বাগ্রে আরো একবার সেই মহান রবের দরবারে, মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরন তাইয়িবাম মুবারাকান ফিহি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর পরেই কার স্থান? আমার নবীর স্থান। আল্লাহর পরেই রয়েছে যার শান, যার মান, যার ইজ্জত, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার নবী পাক। বলুন সুবহানাল্লাহ। মসজিদে আজান হয় মুয়াজ্জিনের কণ্ঠে, আপনার মসজিদেও আজান হয়, আমার এলাকার মসজিদেও আজান হয়। আচ্ছা, মসজিদগুলোতে যে আজান দেওয়া হয়, এই আজান হয় কিসের জন্য? নামাজের জন্য। আচ্ছা, নামাজ হয় কার জন্য? আল্লাহর জন্য। এখানে কোনো ইমাম মুয়াজ্জিনের জন্য নয়, কোনো সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারের জন্য নয়, এখানে নামাজ হবে কোনো পীর ওলির জন্য নয়, কোনো আলেমনা মাহফেজকারী মাওলানার জন্য নয়, নামাজ হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আমার আল্লাহর জন্য। তাহলে নামাজ হবে আল্লাহর জন্য, আর আজান হবে নামাজের জন্য। আজান হবে নামাজের জন্য, আর নামাজ হবে আল্লাহর জন্য। তাহলে এখানে নবী তো কোনো ফ্যাক্টর নয়, আমার নবী তো কোনো বিষয় নয়। অথচ আমরা দেখতে পাই মসজিদে যখনই মুয়াজ্জিনের কণ্ঠে আজানের